কি করে বলবো তোমায়, ধারাবাহিকে কৃষাল আহুজার একের পর এক অভিনয়ের পাশাপাশি প্রতিভা কিন্তু সামনে আসছে। কয়েকদিন আগে এই ধারাবাহিকে হিরোর ডান্স মুভস এর দিওয়ানা হয়েছিলেন সকলে। ঘরের মধ্যেই স্লো মোশন নাচের ভিডিও পোস্ট করেছিলেন তিনি। বিশেষত ফিমেল ফ্যান্সরা তার এই প্রতিভায় একেবারেই মুগ্ধ। কৃষালের নাচের প্রতিভার পাশাপাশি তার যে আরও অনেক প্রতিভা রয়েছে সেটাও কিন্তু সামনে এসেছে। কখনো তিনি তীরন্দাজি করছেন, তো কখনো ফুটবল নিয়ে তিনি ড্রিবলিং দেখাচ্ছেন। নাচ গান সবটা নিয়ে একেবারে কমপ্লিট প্যাকেজ বলতে যা বোঝা যায় সেটা কিন্তু কৃষাল আহুজাই। তবে এইবার যে প্রতিভাটা সামনে এলো সেটা কিন্তু নো ডাউট একটা দারুণ পাওনা, কারণ এবার কৃষাল যে র‍্যাপিং এও যথেষ্টই ভালো সেই প্রতিভাও সামনে এসেছে। এই প্রতিভার কথা কিন্তু জানা ছিল না কোনো ভক্তেরই, আর নিত্য নতুন চমক দিতে একেবারে ওস্তাদ হয়ে পড়েছেন কৃষাল আহুজা। এবার নিজের র‍্যাপিং এর প্রতিভা দেখালেন তিনি। ভিডিও পোস্ট করতে ভিড় জমে গেল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। নিজের নানান প্রতিভার জন্য সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায় কিন্তু ভাইরাল হন। এবার রণবীর সিং এর অপনা টাইম আয়কা গানের র‍্যাপে লিপ সিং করতে দেখা গেল কৃষালকে। রণবীরকে টেক্কা দেওয়ার ন্যূনতম চেষ্টা চলেছে এই ভিডিওতে, যেখানে তার মাথায় লাল রঙের টুপি পরে দেখা গিয়েছে, আর এই লুকে একরকম র‍্যাপারই লাগছিল তাকে বইকি। তবে শুধুমাত্র নিজের নানান প্রতিভার জন্যই নয়, পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কারণেও শিরোনামে উঠে আসে তার নাম। বাংলা টেলিজগতের রিমোট কাপলের মধ্যে অন্যতম হলেন কৃষাল আহুজা এবং অদ্রিজা রায়। যদিও কৃষালের মতো হ্যান্ডসাম হাঙ্কের সাথে বারবার নাম জড়িয়েছে তারই কো অ্যাক্ট্রেস স্বস্তিকা দত্তের, অন্যদিকে তার খুব ভালো বান্ধবী অনামিকা চক্রবর্তীরও। কিন্তু সামনে এসেছিল কৃষাল এবং অদ্রিজার ফটোজ, আর তারপরে সোশ্যাল প্ল্যাটফর্মে একেবারে ঝড় তুলেছেন তারা। যদিও এই কথা তারা দুজনের মধ্যে কেউই নিজের মুখে বলেনি, তবে প্রায় কানা ঘুষো আসতে থাকে। তিনি এবং আদ্রিজা প্রায় বহুদিন ধরেই নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন। পরের দিকে আদ্রিজা এবং কৃষাল দুজনেরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একে অপরের সঙ্গে বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা যায়। 2020 শেষ দিকে সকল সেলিব্রিটিরাই যখন ট্রিপে যাচ্ছিলেন তখন তারা দুজনে কিন্তু বাদ পড়েননি। দেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকতের জায়গা হলো গোয়া, আর সেখানেই তারা ডেস্টিনেশন বানিয়েছিলেন। হাসাস কাপল বলতে যারা নিজেদের সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য করেন না, সেই কৃষাল এবং আদ্রিজাও গোয়ার পথে রওনা হয়েছিলেন। যদিও তারা ছবি পোস্ট করেছেন একেবারে আলাদা আলাদা, সেলিব জুটি কৃষাল এবং আদ্রিজা একই সঙ্গে গিয়েছিলেন কিনা গোয়ায় সেটা নিয়ে কিন্তু অন্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। টেলি জগতের অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক কৃষাল আহুজার একেবারে অন্যতম অবতার দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।